আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন কৃষি ভিত্তিক আপনাদের প্রিয় চ্যানেল আশরাফ এগ্রোভিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের মাঝে তেলাপিয়া চাষের কিছু তথ্য তুলে ধরব, বিশেষ করে বর্তমান ফিডের মূল্য বৃদ্ধির কারণে যে প্রফিটটা লস হচ্ছে তা কিভাবে অর্জন করা সম্ভব হবে তা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মনে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে ফিডের দাম অনেকটাই বেশি, যার কারণে তেলাপিয়া মাছ চাষ করে অনেকেই লাভবান হতে পারছেন না। তো তাদেরকে অবশ্যই বলবো আপনারা দেশি তেলাপিয়ার থেকে মনোসেক্স তেলাপিয়ার প্রতি একটু বেশি মনোযোগ দিন। আর আপনারা এটা জানেন যে তেলাপিয়া অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং মানুষের হাতের নাগালে সহজ এবং অনেক ভালো প্রোটিন এবং মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। এবং এই তেলাপিয়া মাছ চাষ করতে হলে আপনাকে বর্তমান প্রেক্ষাপটে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে যে তেলাপিয়ার পাশাপাশি আপনাকে মিষ্ট চাষে আগ্রহী হতে হবে এবং এর টেকনিক্যাল থিওরিটা আপনাদের নিতে হবে। আপনারা অবশ্যই জানেন যে মাছ চাষ করতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছেন বর্তমানে অনেক চাষি, বিশেষ করে তেলাপিয়া চাষ করেন যারা, তারা কিন্তু এই ফিডের সাথে মাছের দামের সাথে মিলাতে গেলে কিন্তু যোগফল শূন্য ছাড়া আর কিছুই না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু অবলম্বন করতে হবে, বিশেষ করে আপনাদের পুকুরের গভীরতা কিন্তু মেনটেন করতেই হবে, 5 থেকে 7 ফিট আদর্শ মাপ। এবং ডেনসিটির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু ফিডের দাম বেশি আপনাকে ডেনসিটি বাড়ায় দিলে আপনার ফিড ফর্মুলেশন যতই ভালো হোক আপনার এফসিএল মিলবে না। কারণ হচ্ছে আপনার ডেনসিটি বেশি হওয়ার কারণে পুকুরের তলানিতে বটমে পর্যাপ্ত পরিমাণ বর্জ্য পড়বে এবং পুকুরে গ্যাস বেশি হবে, মাছ বেশি উঠবে, অক্সিজেন লেভেল কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ডেনসিটিটা অবশ্যই মেনটেন করতে হবে। 5 থেকে 7 ফিট গভীরতার পুকুরে মনোসেক্স তেলাপিয়া 150 থেকে 200 ফিট সারে আপনাকে অবশ্যই দিতে হবে। এবং বাংলা মাছ বা সাদা মাছ যে যেটাই বলেন প্রতি শতকে 10টা করে মাছ দিবেন। সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন হচ্ছে রুই, কাতলা, তারপরে হচ্ছে বিগেট, গাসকাপ, এ ধরনের মাছ আপনি 10টা মাছ সুন্দর করে দিয়ে দিবেন আর কি। অর্থাৎ প্রতি শতক 10টা করে বাংলা মাছ এবং সাদা মাছ যে যেটাই বলেন প্রতি শতকে 10টা করে মাছ দিবেন। এটা মাছের স্তরভেদ হিসেব করে আপনাকে মেনটেন করে দিতে হবে। পাশাপাশি যে কাজ করতে হবে আপনাকে শিং মাছ আপনি এই মনোসেক্স তেলাপিয়ার সাথে সাজেস্ট করতে পারি বা করবো এবং এর রেজাল্টটাও অনেক ভালো। কিন্তু অনেকেই তেলাপিয়ার সাথে শিং মাছ দিচ্ছেন ওই 3000-4000 লাইনের মাছ। যখন 3000-4000 লাইনের মাছ আপনি দিতে যাচ্ছেন তখনই আপনার শিং মাছের কোনো গ্রোথ আসতেছে না, শিং মাছটা একদম জরাকীর্ণ অবস্থায় থাকে, মাছটা বড় হয় না, একদম সুকার রোগাচ্ছন্ন অবস্থায় থাকে, যার কারণে আপনার প্রফিটটা তখন ভালো আসে না। এই জন্য আপনি মিশ্র চাষেও মানে সামনের দিকে এগোতে পারতেছেন না। তো আপনাদেরকে অবশ্যই বলবো যদি তেলাপিয়া চাষ করেন প্রতি শতকে 300 পিস থেকে 350 পিস হারে শিং মাছ আপনি ওই পুকুরে প্রয়োগ করুন, অর্থাৎ মিশ্র হিসেবে শিং মাছটা আপনি ওখানে দিন। কিন্তু শিংটা হবে 300 থেকে 400 লাইন, সর্বোচ্চ 500 লাইনের মাছ, এবং ওই 500 লাইনের মাছ থেকে আপনি বাছাই করে শুধু বড় সাইজ স্ত্রী মাছ, ফ্যামিল মাছ যেটাকে বলা হয়, সেই মাছটি আপনি প্রয়োগ করুন। তাহলে আপনার তেলাপিয়া 4-5 মাসে যদি 3টায় বা 4টায় কেজিও আসে আপনার শিংটা 25টায় কেজি চলে আসবে ইনশাল্লাহ। 25 থেকে 20-এর কাছাকাছি শিং মাছটা চলে আসবে এবং ওর জন্য কোনো বাড়তি খাবারের প্রয়োজন নেই। আবারও বলছি আপনি প্রতি শতকে 300 থেকে 350 পিস সারে শিং মাছ দিন এবং এই শিং মাছটা হবে 300-400 সর্বোচ্চ 500 লাইনের মাছ। এবং এই মাছটা কি করবেন, বাছাই করে শুধু ফ্যামিল মাছ, যে মাছটা বড় সাইজ দেখবেন সেই মাছটি পুকুরে প্রয়োগ করুন। আপনি 4 থেকে 5 মাসে আপনার মনোসেক্স তেলাপিয়া 3টা থেকে 4টা কেজি আসবে এবং শিংগুলো 20 থেকে 25টার মধ্যে পাবেন। তাহলে আপনি পার বিঘায় যদি আপনি 10,000 শিং মাছ দিয়ে থাকেন 10 মন শিং আপনি কিন্তু পাবেন এবং যার বাজার মূল্য 1 লাখ প্লাস বর্তমান। এবং
আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মাছটাকে আর একটু দীর্ঘায়িত করতে পারেন, তাহলে কিন্তু আপনার তেলাপিয়াটা চলে আসবে একটা একটা অথবা 2 কেজি, আপনার শিং মাছটা কিন্তু 12 থেকে 15 কেজি চলে আসবে। তখন আপনার বাজার মূল্য দাঁড়াবে অনেক বেশি, এবং 10 থেকে 12 কেজি আসলে কিন্তু ভালো একটা ব্রুড মাছ হয়। এবং এই মিশ্র চাষের শিং মাছ যেটা সেটা ব্রুড কিন্তু অনেক ভালো হবে, হ্যাচারিতেও রেনি প্রোডাকশন ভালো হবে, আপনার পুকুরে ভালো হবে, এবং পরবর্তী যে কালচারে যাবে আশা করি সেই কালচারেও অনেকটা ভালো রেজাল্ট আসবে। এবং যে কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই এই শিঙের জন্য এক্সট্রা কোনো বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না, তেলাপিয়া যে খাবার খাবে সেখান থেকে যে বর্জ্যটা হবে ওখান থেকে জু প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন খেয়েই কিন্তু এই মাছটা বড় হবে এবং এটা পড়ে কিন্তু। আর একটা কথা বলবো, মাছ চাষে সফল হতে গেলে 4টা ধাপ আপনাকে মেনটেন করতে হবে। 1 নম্বর, প্রথম হচ্ছে ভালো পুকুর প্রস্তুতি, অর্থাৎ ভালো মানের পুকুর প্রস্তুতি করতে হবে, এবং অর্থাৎ ভিত্তি প্রস্তুতি যদি ভালো হয় আপনার মাছ চাষ ভালো হবে, পুকুর প্রস্তুতি ভালো হলে কিন্তু মাছ চাষ ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে ভালো মানের পোনা, বাজারে অনেক পোনাই পাবেন কিন্তু ভালো মানের পোনা যদি না হয় তাহলে কিন্তু আপনি ওই এক কথাই গিয়ে দাঁড়াবেন। তৃতীয়ত হচ্ছে ভালো মানের ফিড, আপনি ফিড নিজে বানায়ও খাওয়াইতে পারেন, তবে যদি কোম্পানির কোনো ফিড যদি সংগ্রহ করেন তাহলে ভালো মানের ফিড সংগ্রহ করবেন, এবং ভালো মানের মেডিসিন, আপনারা ভালো মানের মেডিসিন, এই 4টা জিনিস ফলো করবেন ইনশাল্লাহ মাছ চাষে অবশ্যই সফল হবেন। এবং সর্বোপরি বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু মহলের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।